ইতিহাসের প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিং এ 6 নম্বরে উঠে এলো বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে টাইগাররা। কিউ বধের মাধ্যমে পূর্ণ হলো দেশের বাইরে সব দলকে হারানোর বৃত্ত, পাশাপাশি উজ্জ্বল হলো আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা। ডাবলিনের ক্লাউন্টার্ফ ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক টম ল্যাথম, নেইল ব্রম এবং রস টেইলর 50-তে 8 উইকেট হারিয়ে 270 রানে থামে নিউজিল্যান্ড। 2টি করে উইকেট নিয়েছেন মাশরাফি, নাসির এবং সাকিব আল হাসান। জবাবে 5 উইকেট আর 10 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ সমান 65 রান করেন তামিম এবং সাব্বির রহমান, আর ম্যাচ সেরা মুশফিক অপরাজিত থাকেন 45 রানে। হয়ে গেল বৃত্ত পূরণ, বিদেশ বিভুঁয়ে আর কোনো দেশ অজেয় রইল না টাইগারদের সামনে। আফসোসের নাম হয়ে থাকা নিউজিল্যান্ডও অবশেষে ভূপাতিত। ছোঁয়া হলো র্যাঙ্কিং এর শত আরাধনার 6 নম্বর জায়গাটা। 2019 বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে যে আশঙ্কার বীজ উপড়ে নেওয়া গেল তাকেও। ক্লন্টার্ফ এদিন শুধু উজাড় করে দিল বাংলাদেশকে, না বোধহয় পুরোটা ঠিক হলো না। দৃশ্যমান স্পষ্ট আগ্রাসনে সবটা এদিন নিজের করে নিল বাংলাদেশ। আর তার প্রমাণ হয়ে কথা বলবে ইনিংসের প্রথম বলে তামিম ইকবালের এই 6। ওখানেই গতিপথটুকু স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ ওপেনার। ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মেরেছেন ইনিংসের প্রথম বলে 6। গেল 13 বছরে যা করতে পারেননি আর কেউই। সৌম্যের দ্রুত বিদায় এদিন তাই টলাতে পারেনি বাংলাদেশকে। সাব্বিরকে সঙ্গী করে জয়ের ভিত গড়েছেন অনায়াসে 136 রানের জুটিতে। 5 রানের ব্যবধানে এই দুজন সমান 65 করে ফিরলেন যখন, তখন নিশ্চয়ই একটু একটু করে কাঁপছিল বুক, কিন্তু সেই কাঁপনে এখন আর বাংলাদেশ কাঁপে না। মোসাদ্দেকের পর মুশফিক সাকিব এলেন এবং সময়ের অপেক্ষায় পরিণত করলেন জয়কে। সাকিবের বিদায় ভয় ধরায়নি, কেননা মাহমুদুল্লাহ ছিলেন। এই বিশ্বাস, এই নির্ভরতার মান রেখেছেন তিনি 36 বলে 46 রান করে। আর তার পাশে যখন ম্যাচ সেরা মুশফিক অবিচল, সেদিন এই এত সব রেকর্ড প্রাপ্তির পাশে বাংলাদেশ লেখা হবে তাতে আর অবাক হওয়ারই বাকি। এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং এ পাঠানোটা অবশ্য আত্মঘাতী মনে হচ্ছিল, অন্তত যতক্ষণ অবিচ্ছিন্ন তাণ্ডব চালিয়েছেন ল্যাথাম আর ব্রুম। কিন্তু উপেক্ষিত নাসির যেন এদিন ত্রাতা। ওই যে প্রথম ওভারেই মাশরাফির বলে ক্যাচ ফেলেছিলেন ল্যাথামের, সেটারই প্রায়শ্চিত্ত কিনা? লাথাম ব্রুমের বিদায়ের পর ট্রেলর হাল ধরেছিলেন, কিন্তু যতটা মনে হয়েছিল শুরুতে ততটা বিশাল করে তুলতে পারেননি নিউজিল্যান্ডের ইনিংস। 8 উইকেটে 270 আটকে দেওয়ার পথে এদিন হঠাৎই যেন ফিরে এলেন বিশ্বকাপের সেই রুবেল হোসেন। টুকরো টুকরো এসব ছবিগুলো সাজিয়ে দেখা গেল এমন একটা দল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা আলাদা করে ভাবনার জায়গা করে রাখলেন পরাশক্তিদের জন্য। ইভান ইকরাম, চ্যানেল 24। পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে 3000 রানের মাইল ফলক স্পর্শ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত 46 রানের ইনিংস খেলার পথে এই মাইল ফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। 3000 ক্লাবের সদস্য হতে প্রয়োজন ছিল 28 রানের। মাহমুদুল্লাহ ছড়া, তালিকার বাকিরা হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মোহাম্মদ আশরাফুল।